নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি তৃণমূল সংঘর্ষ মালদার মানিকচকে। মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করারও অভিযোগ ওঠে। প্রাথমিক চিকিৎসার পর দুজন আহতকেই ছেড়ে দেওয়া হয়েছে মানিকচক গ্রামীণ হাসপাতাল থেকে। তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। বাজার থেকে বাড়ি আসার পথে ওরা ট্যাক্সি নিয়ে যাচ্ছিলো। ট্যাক্সি নিয়ে যাওয়ার পথে আমার গাড়ির সামনে ওরা গাড়ি দরকার করছে, আক্রোশটা করছিল। হয়তো দল তৃণমূল করি বলা নেমে বলছে যে এসালা ওই তৃণমূল মেম্বারে দেওয়ার আছে ধরছালা। নেমে তো ওইটা হাতে একটা লোহার রড ছিল, এখানে বুকে মারে, দু চার রড মারার পরে ওদের একটা ভুজালি বের করলো গাড়িতে। ভুজালি বের করে এইভাবে চালিয়ে দেয়, চালিয়ে দেওয়া তো আমি এভাবে উল্টে পড়ে যাই বাঁচার জন্য পড়ে যাওয়াতে এখানে পায়ে লেগে যায় আমার। এখানে পায়ে ভুজালে ঢুকে যায়, রক্তাক্ত হয়ে যায়, প্রচুর রক্ত হয়। রক্ত বের হওয়ার পরে আবার ওই কোমরের বেল্ট খুলে আমার গলা চিপে ধরে, এইভাবে গলা চিপে ধরাতে ওই চিৎকার চেঁচামেচি করি। আশেপাশের লোকজন এসে আমার কোনো গলাটা ছুটায়। ছুটার পরেও তাতেও তারা সান্ত্বনা হয়েছে, একটা বোতল বের করলো, বোতল বের করে এইভাবে দিল চালিয়ে। আমি কোনো আমার সাইড কাটলে আমার শরীরটা বাঁচে বোতল থেকে। তারপর পাড়া লোকজন সব ছুটে এসে আমাকে আমাদের হাত থেকে বাঁচায়। ওরা গাড়ি থেকে আবার একটা ওই ম্যাগজিন বের করে এবার ম্যাগজিন দেখে ওখান থেকে চলে যায়। আমি এসে মানিকচক হাসপাতালে চিকিৎসা করি। আমি এখন কমপ্লেন দিচ্ছি একটা। কেন এই হামলা, কী কারণে হামলা? আমি তৃণমূল করছি বলে। কোনো আক্রোশ ছিল? পূর্ব আক্রোশ ছিল, তৃণমূল করছে। তৃণমূলকে থাকতে দিতে হবে না, তৃণমূলকে তাড়াতে হবে, তৃণমূলে করতে দিতে হবে না।